আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি 31টা কোয়েল পাখির বাচ্চা পেয়েছি। আমার ডিম ছিল 38টা, সেখান থেকে 4টা ডিম, 20 ডিম ছিল না, মানে মোট কটা ডিম ছিল 34টা। 34টা ডিম থেকে 31টা বাচ্চা। বাচ্চাগুলো খুবই সুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও ডিম আছে, 3টা ডিম। চলুন দেখা যাক এই ডিমগুলোর কী অবস্থা। একটা আমি অর্ধেক ভেঙে রেখে দিছি, ভিতর কি বাচ্চা আছে কিনা বুঝতে পারতেছি না। আজকে 18 দিন হয়ে গেছে ডিম ফোটার, কোনো লক্ষণ দেখতেছি না। আমার মনে হচ্ছে আমি একটা ভুল করছি, ডিম থেকে বাচ্চা ফুটতো হয়তো। ডিম ভিতরে ভেজা দেখা যাচ্ছে। ডিমটা ভেঙে বিশাল বড় মনে হয় ভুল হয়ে গেল। আচ্ছা, এটা তো ভেঙে ফেলছি, এটা সরাই ফেলি। আর দুটা আছে, দুটা রেখে দেবো। থাক, ঠিক আছে, এই হলো আমার পুরো আপডেট। আর 34টা ডিম থেকে আমি বাচ্চা পেয়েছি 31টা, আর 3টা ডিম এখানে ছিল, তার মধ্যে একটা নষ্ট করে ফেললাম, আরও 2টা ডিম আছে। এখানে কত সুন্দর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিউট বাচ্চা। সাদা বাচ্চাগুলো সেই কিউট লাগে। ওকে গাইস, ভিডিও এই পর্যন্তই, রাখি।